কৃষ্ণনগর মেরিনার্স, ওরাও ভালো কাজ করতে এগিয়ে এলো। লক্ষ্য করেছি শেষ লাস্ট 2-3 দিনে 500টারও বেশি মাস্ক বিতরণ করেছে, অন্যান্য অনেক গ্রুপের নাম করেছি আমি। কৃষ্ণনগর মেরিনার্স, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বিপদের সময় যে কোনো গ্রুপেরই ফ্যান ক্লাবের একটা বেসিক নীতি থাকা উচিত যে খেলার বাইরেও, মানে স্টেডিয়াম অ্যাক্টিভিটি ছাড়াও সমাজের পাশে দাঁড়ানো, তবেই লোকে মনে রাখবে। ওয়েল ডান। এই গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ান স্ক্রিপ্ট। আজকের থার্ড এপিসোড এটা, মনবাগান এটিকে মার্জারের যে সিরিজটা হচ্ছে তার পর্ব 3, শেষ পর্ব, যেটা বলেছিলাম চুক্তি নিয়ে আলোচনা করব। আজকে জুন মাসের 30 তারিখ, এটা আজকে তৃতীয় এপিসোডে আমি প্রথমত মার্জারের খসড়া যেটা বেরিয়েছে, লিক হয়েছে, কীভাবে লিক হলো, কেন লিক হয়েছে, এটা ফেক কিনা, সেটা পর্ব 1-এ বলা আছে, পর্ব 2-এ উৎসব পাড়েকের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা আছে একটা ইন্টারভিউ থেকে, আর নাম্বার 3 যেটা, সেখানে কেমন হচ্ছে মার্জারের খসড়া, কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরব। প্রথমে আসছি ফুটবল রাইটস। ফুটবল রাইটসটা আমার মনে হয়, ফুটবল রাইটসের আগে আর একটা জিনিস আমি বলে দিই যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এই এখানে কিন্তু কোনো ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন করতে হচ্ছে না মোহনবাগান, MBFC যদি বলো, মোহনবাগান ফুটবল ক্লাব, তাদের কিন্তু কোনো রকম এই এই যে চুক্তিকরণ হচ্ছে, যদি ধরে নিন একটা ATK FC, একটা মোহনবাগান FC, এরা যদি যৌথভাবে এটা করে থাকে, 80-20 ভাগ হয়ে থাকে, মোহনবাগান 20% শেয়ার হোল্ড করলেও তাকে কিন্তু কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না, ব্র্যান্ডের এতটাই পাওয়ার যে তাকে কোনো মতো টাকা পয়সা দিতে হচ্ছে না, শুধু লভ্যাংশের 20% তারা শুধু পাবেন যখন লাভ করতে শুরু করবে। তোমরা সবাই জানো এক্ষুনি আগামী 1-2 বছরের মধ্যে বা 3-4 বছরের মধ্যে লাভ করার জায়গা নেই, তারা লাভ করেন না, কিন্তু বলছি যদি কোনো দিন লাভ করতে থাকেন তাহলে তারা লভ্যাংশ 20% পাবেন, কিন্তু কন্ট্রিবিউশনের সময় কোনো কন্ট্রিবিউট তাকে করতে হচ্ছে না, লগ্নি করার সময় তাকে কোনো লগ্নি করতে হচ্ছে না। এবার চলে আসে ফুটবল রাইটস। ফুটবল রাইটসের ডিসিশান কিন্তু প্রত্যেকটা বোর্ড মেম্বারের ভোটের মাধ্যমে হবে, সেটাকে সবাইকে মান্যতা দিতে হবে। ট্রান্সফার, যে কোনো ট্রান্সফারের কথা বলছি, এটা কিন্তু তোমরা ভেবো না প্লেয়ার ট্রান্সফারের কথা, এটা শেয়ার হোল্ডারের ট্রান্সফারের কথা। এই জায়গাটা সামান্য একটু খটকা থাকলেও, তবে আমি মনে করছি এটা ফুটবলের ভালোর দিকে হবে। এই একমাত্রই খটকাই আমার আছে এই যতটুকু পড়েছি, 18 পাতার মধ্যে যে কটা পাতা পড়েছি সে কটা পাতার মধ্যে এটাই খটকার জায়গা। ট্রান্সফার বলা আছে যে বোর্ড মেম্বারের প্রত্যেকের অনুমতি ছাড়া যে কোনো সময় কিন্তু শেয়ার ট্রান্সফার করে দেওয়া যাবে না অন্য কারুর নামে। তার মানে হচ্ছে, ধরো মোহনবাগানের দেবাশিস দত্ত বা সঞ্জয় বসু কেউ মনে করলেন যে তার জায়গায় অন্য কেউ, মানে 4-5 বছর পর বা কখনোই, আমি টাইম বলছি না, কখনোই তিনি অন্য কাউকে, মোহনবাগানের অন্য কাউকে শেয়ারটা ট্রান্সফার করে দিতে চান, সেটা কিন্তু বোর্ডের বাকি মেম্বারদের কী বলবো, পরামর্শ বলবো না, ভোট ছাড়া, মানে তাদের অনুমতি ছাড়া করা সম্ভব নয়। এবার তাদের অনুমতি মানে তোমরা বুঝতেই পারছো যে তাদের সহমত পোষণ করা ছাড়া হবে না। সহমত পোষণ মানে হচ্ছে এমন কোনো মেম্বার তারা তারপরে আসবেন যখন চেঞ্জ হবে, সেটা কিন্তু স্বভাবতই লোকের পছন্দ, ফেভারিজমটা চলে আসতে পারে বলে আমার মনে হয়েছে। তবে এই জিনিসটার দিকে বেশি ধারণা করে লাভ নেই, কারণ হয়তো 5-10 বছর, এটা 30 বছর পরেও হতে পারে, হয়তো দেবাশিস বসু, সঞ্জয় বসুর, দেবাশিস দত্ত, সঞ্জয় বসুরা হয়তো আগামী অনেক দিনই লং টার্মে থাকলেন, কারণ এগুলো তো লং টার্মের হয়, এক্সিট ক্লজটা আমি পরে বোঝাচ্ছি তোমাকে, এটা তো লং টার্মের চুক্তি হয়, হয়তো লং টার্মই থেকে গেলেন এবং যখন চেঞ্জ করা হবে তখন হয়তো সিনারিওটা আলাদা হয়ে গেল, তার আগে অনেক রকম জল বয়ে গেছে, সুতরাং ওই দিকে যাচ্ছি না। কিন্তু তবে হ্যাঁ, এর পরে প্রথম বোর্ড মেম্বার মোহনবাগানের তরফ থেকে দেবাশিস দত্ত, সঞ্জয় বসু হলেও এর পরে কিন্তু তারা যখন তখন তাদের পছন্দ মতো কাউকে শেয়ারটা ছেড়ে দিয়ে চলে যেতে পারবেন না, তাদের কিন্তু থাকতে হবে সেই জায়গায়। তারপরে বলছি এক্সিট ক্লজ, এক্সিট ক্লজ নিয়ে একটা আলোচনা করব। তার আগে আরেকটা ক্লজ যেটা আমি থাম্বনেলে ফোর্থে দিয়েছিলাম, যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা একাডেমি করার কথা কিন্তু একদম জাস্ট উল্লেখ করে দেওয়া আছে যে চুক্তিতে, যে এটা করতেই হবে, মানে ছেলেরা তো খেলছে, কিন্তু ছেলেরা যেটা খেলছে ওখান থেকে যে একটা নেক্সট লেভেল নিয়ে যাওয়ার নেসেসিটি আছে, অথবা সেটাকে যেটা একটা ডেভেলপ করতে হয় সেটা হচ্ছে না, আর সেটার জন্য একাডেমি, সেটার জন্য ভালো কোচ, সেটার জন্য প্রপার ট্রেনিং, সেটার জন্য প্রপার নারিশমেন্ট,
আর সেটার জন্য প্রপার ফিজিক্যাল ট্রেনিং ইটস মাস্ট, যেটা আমরা বিগত দিনে দেখেছি যে কোয়েস যখন ইনভেস্ট করতে আসে সেরকম কোনো ক্লজ ছিল না, যদিও তারা মুখে বলেছিলেন যে এটা এশিয়ার এক নম্বর ক্লাব করব, কিন্তু ক্লজ ছিল না কোয়েসের, যে কারণে কিন্তু একদমই তারা খুব একটা মানে স্পন্সর করেছেন অবশ্যই ইস্টবেঙ্গল একাডেমিকে, কিন্তু আলাদা করে নতুন করে কিছু করা বা একাডেমি নতুন করে তৈরি করা সেরকম কিছু কিন্তু তিনি করেননি। ইস্টবেঙ্গল ক্লাব যেরকমভাবে রান করতো সেইভাবেই রান হয়েছে একাডেমিগুলো, তো সেই জায়গাটা এই জায়গাটা একটা খুব সিগনিফিকেন্ট। লাস্টে আসছে এক্সিট ক্লজ, আচ্ছা এটা অনেকেই প্রশ্ন করে যে এটা ক বছরের জন্য চুক্তি হয়েছে দাদা, তো মার্চ যখন হয় আনটিল কোনো রকম টার্মিনেশন বা সিচুয়েশান তৈরি হয় ততদিন অবধি এটা চলে। হ্যাঁ, এটা এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এটা হিরো হন্ডা যেরকম ছিল এটা নিয়ে অভি একদিন পরে একটা ভালো এপিসোড করবে বলে ঠিক করেছে, তো সেইটা দিকে নজর রেখো তোমরা। তো যেমন ছিল সেরকম মানে এক বছর দু বছরের জন্য ছিল না, হয়তো 15 বছর চলেছে, তারপরে তাদের মধ্যে মতবিরোধ হয়েছে, তারা আবার সেপারেট হয়ে গেছে। তো এখানেও এক্সিট ক্লজে যেটা দেখলাম টার্মিনেশন ক্লজে, সেটা হচ্ছে যে এদের মধ্যে এই বোর্ড মেম্বারদের মধ্যে যখন যদি কোনো মানে ব্রিচ অফ কন্ট্রাক্ট, মতানৈক্য হলেই হবে না কিন্তু, সেটা কিন্তু ভোটাভুটির ওপর নির্ভর করছে, ব্রিচ অফ কন্ট্রাক্ট কেউ কোনো দল করেন তাহলে কিন্তু আর যে দলটি করেননি ব্রিচ অফ কন্ট্রাক্ট সে দলটি কিন্তু একটা 60 দিনের টাইম দিয়ে সেপারেট হয়ে যেতে পারে। এবং আরেকটা বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার যে সেপারেট হয়ে গিয়ে তারা কী এন্টিটিতে এক্সিস্ট করবেন, পূর্ববর্তী কালে তারা যে ধরনের এন্টিটিতে ছিলেন সেই এন্টিটিতে তারা এক্সিস্ট করতে পারবেন, মানে যেরকম জায়গায় যেরকম তারা ছিলেন একদম সেম জায়গায় সেম পজিশন হোল্ড করবেন। সেই ভিডিওটা এখানেই শেষ করছি, ফালতু আর বড় করবো না, তোমরা জানাও কমেন্টে যে এই তিনটে পর্ব তোমাদের কেমন লাগলো, আর নতুন কিছু তোমাদের কাছে থাকলে মানে ইনফরমেশন থাকলে অবশ্যই তা সেটাও জানাও, নতুন কিছু আমাদের কাছ থেকে জানতে চাইলে সেটাও তোমরা জানো। তো ব্যাস, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, জানো তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। একদম বাইরে শ্যুটিং করতে পারছি না, লাস্ট 3-4 মাস ঘরের মধ্যে শ্যুটিং করা ভালো লাগছে না, জানি না কবে বাইরে শ্যুটিং করতে পারবো। তো চলো আর নতুন কিছু দেখতে চাইলে বলো, আর ব্যাস এখনকার মতো টাটা।